গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য খুবই সহজ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। তো তোমরা কি এই সহজ খেলাটি খেলার জন্য রেডি? তাহলে চলো এবার গেমটিকে স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্নের এই দুটো ছবিকে দেখে একটি মেয়ের নাম গেস করো কি হবে। আর তোমাদের কাছে প্রশ্নের উত্তর হওয়ার সময় আছে 10 সেকেন্ড। তো তোমরা 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নের উত্তরটা কমেন্ট করে দিও, এবং তোমাদেরকে যদি 10 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে তোমরা ভিডিওটি স্টপ করে উত্তরটা ভেবে নিতে পারো। তোমাদের মধ্যে কারা কারা এই নামটা গেস করতে পারলে কমেন্টে তাড়াতাড়ি লিখে দাও। প্রথমটা হচ্ছে মেক আর দ্বিতীয়টা না। তাহলে এখানে এই দুটো ছবিকে একসাথে মিলে মেয়েটির নাম হবে মেঘনা। এবার দ্বিতীয় নাম্বার এই দুটো ছবিকে দেখে একটি ফলের নাম গেস করো কি হতে পারে। প্রথমে রয়েছে আম আর তারপরে লকি। তাহলে এখানে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে ফলটির নাম হবে আমলকি। তো তোমাদের মধ্যে কারা কারা গেস করতে পেরেছো? চলো এবার যাওয়া যাক পরের প্রশ্নটিতে। এবার এই তিনটি ছবিকে দেখে একটি মন্দিরের নাম গেস করো কি হতে পারে। রয় আকার, তারপরে আম, আর এটা হচ্ছে মন্দির। তাহলে এখানে এবার এই তিনটি ছবিকে একসাথে মিলে মন্দিরটির নাম হবে রাম মন্দির, যেটা অযোধ্যার উত্তরপ্রদেশে অবস্থিত। আর তোমরা তো জানোই যে এই মন্দিরটা এখনো উদ্বোধন করা হয়নি, কারণ এটা উদ্বোধন করা হবে 22 জানুয়ারি। তো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে। আর তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। তিনটি ছবিকে দেখে আরো একটি মন্দিরের নাম গেস করো কি হতে পারে। এটাও কিন্তু খুবই সহজ ছিল, কারণ এখানে প্রথমে রয়েছে যক, তারপরে অন, আর এটা হচ্ছে নাগ। তাহলে এখানে এবার এই তিনটি ছবিকে একসাথে মিলে মন্দিরটির নাম হবে জগন্নাথ, জগন্নাথ মন্দির, যেটা পুরীতে অবস্থিত। এবার রয়েছে একটি স্টিক পাজল গেম। এখানে লেখা আছে 1+1=6। তো তোমরা এবার এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি কাঠি রিমুভ করে এই ভুল ইকুয়েশনটি ঠিক করে দেখাও। যারা যারা উত্তরটা বলতে পারবে তারা কমেন্টে লিখে দিও। দেখো, 6-এর এখানে তোমাদেরকে এই কাঠিটা রিমুভ করে দিতে হবে, তারপরে এই কাঠিটা এখানে নিয়ে গেলে হয়ে যাবে 2, আর 1+1=2। তবে এবার হয়ে গেল প্রশ্নটার সমাধান। চলো এবার এই তিনটি ছবিকে দেখে একটি ফলের নাম গেস করো কি হতে পারে, এবং উত্তরটা পারলে সবার আগে কমেন্ট করে দিও। হচ্ছে নাস, তারপরে পা, আর এটা হচ্ছে তয় ঋষি। তাহলে এখানে এবার এই তিনটি ছবিকে একসাথে মিলে ফলটির নাম হবে নাশপাতি। তো গাইস, তোমাদের মধ্যে কারা কারা নাশপাতি খেতে পছন্দ করো কমেন্ট করবে। নেক্সট, এবার এই তিনটি ছবিকে দেখে আরো একটি ফলের নাম গেস করো, আর এই ফলটা খেতে কিন্তু খুবই টক। চলো এবার তোমরা উত্তরটা কমেন্ট করে দাও। দেখো, প্রথমটা হচ্ছে জল, তারপরে পা, আর এটা হচ্ছে রসই। তাহলে এখানে এবার ফলটির নাম হবে জলপাই। চলো এবার এই দুটো ছবিকে দেখে আরেকটি ফলের নাম গেস করো কি হতে পারে।
প্রথমটা হচ্ছে চা, আর তারপরে রয়েছে একজন ফেমাস গায়িকার ছবি যার নাম হচ্ছে লতা। তাহলে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে ফলটির নাম হবে চালতা। তো আমার মতো কারা কারা এই ফলটা আজ পর্যন্ত খাওনি কমেন্ট করো। এবার নেক্সট এই দুটো ছবিকে দেখে আরেকটি ফলের নাম গেস করো। এখানে প্রথমে রয়েছে জাম, তারপরে রুল। তাহলে এখানে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে ফলটির নাম হবে জামরুল। এবার এই দুটো ছবিকে দেখে লাস্ট আরেকটি ফলের নাম গেস করো। দেখো এটা হচ্ছে আম, আর তারপরে ডয়শূন্য আকার। তাহলে এখানে এবার ফলটির নাম হবে আমরা। এবার পরের প্রশ্নের এই তিনটি ছবিকে দেখে একটি মেয়ের নাম গেস করো, আর যদি নামটা গেস করতে পারো তাহলে কিন্তু 10 সেকেন্ডের আগে কমেন্ট করবে। মেয়েটির নাম সবাই গেস করতে পেরেছো। প্রথমটা হচ্ছে টু, তারপরে ম, আর এটা হচ্ছে পা। তাহলে এখানে এবার মেয়েটির নাম হবে টুম্পা। নেক্সট এবার এই দুটো ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হতে পারে। সহজ ছিল, দেখো প্রথমটা হচ্ছে সিরি, আর তারপরে এল। তাহলে এখানে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে শব্দটি উচ্চারণ হবে সিরিয়াল। চলো এবার এই দুটো ছবিকে দেখে একটি সম্পর্কের নাম গেস করো কি হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেটা হচ্ছে কাক, আর তারপরে রস্যু। তাহলে এখানে এবার এই দুটো ছবিকে একসাথে মিলে সম্পর্কটির নাম হবে কাকু। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একে লাইক করবে, আর তোমরা যদি এরকম নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।